আইকনিক রেল স্টেশনে পাল্টে গেছে পর্যটন শহর কক্সবাজারের দৃশ্যপট। পহেলা ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে শুরু হচ্ছে কক্সবাজার রুটে রেল চলাচল। ভাড়া যেমন কম, তেমনি ট্রেনের মানও উন্নত হওয়ায় যাত্রীদের বেড়েছে আকর্ষণ। প্রধানমন্ত্রী এমন উপহারে খুশি পর্যটকরা। ধীরে ধীরে ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর কথা বললেন রেলমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য এবং আহাদুল ইসলাম বাবুর ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝিনুকের আদলে নির্মিত আইকনিক রেল স্টেশন, প্রতিদিনই এই রেল স্টেশনে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। কেউ ছবি তুলছেন, আবার কেউ ঝিনুকের সামনে বসে সময় কাটাচ্ছেন। এই স্টেশন দেখে মুগ্ধ কক্সবাজারবাসী। রেলমন্ত্রী ও রেল সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর ইচ্ছায় কক্সবাজারে এসেছে ট্রেন। এতে করে কমবে খরচ, বাঁচবে সময়, যাত্রীদের সুবিধার্থে ধীরে ধীরে বাড়বে ট্রেনের সংখ্যাও। এখনো কিছু কিছু স্টেশন বাকি আছে, রেলের কিছু কিছু জায়গা এখনো বাকি আছে, আর এইগুলি হয়তো দেখা যাবে যে আগামী এক বছরের মধ্যে আমরা হয়তো এই এই সংখ্যাটা এটা পরিপূর্ণভাবে আমরা সার্ভিস দিতে পারব। সামনে আমরা আরও স্বপ্ন আছে বিভিন্ন জায়গায়। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মাতার বাড়ি পর্যন্ত রেলের লাইন যাবে, এবং বিভিন্ন জায়গায় আছে, এক সময় উনি রাঙামাটির কথা বলেছেন বিভিন্ন জায়গায়। তো আরও অনেক রেলের স্বপ্ন আছে। রেল হচ্ছে গণমানুষের বহন, যেটা মাস কমিউনিকেশন। প্রধানমন্ত্রী ট্রেনে চড়ে রামুজার মধ্য দিয়ে শুরু হয় কক্সবাজার রুটে ট্রেন চলাচল। আগামী পহেলা ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে চলাচল করবে ঢাকা চট্টগ্রাম কক্সবাজারের স্বপ্নের এই ট্রেন। এতে খুশি পর্যটক ও সাধারণ যাত্রীরা। এশিয়া মহাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী স্টেশন এটা, এটা দেখে খুব ভালো লাগছে। আমি এই স্টেশনে আজকের আগেও আসছি এই স্টেশন দেখার জন্য, এবং আবারও আসবো, বারবার আসবো। কক্সবাজারের বাসীর আনন্দের সীমা নাই, কৃতজ্ঞতার সীমা নাই, এক কথায় যদি বলি এক সাগর ভালোবাসা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। রেল হওয়ার কারণে যানজটটা নিরসন হয়ে যাবে এবং অতি সহজে খুব দ্রুত সময়ের মধ্যে কক্সবাজার এসে পৌঁছাবে। চট্টগ্রাম থেকে 2 ঘন্টায় ট্রেন পৌঁছাবে কক্সবাজারে, আর ঢাকা থেকে ট্রেনে কক্সবাজারে পৌঁছাতে সময় লাগবে মাত্র 9 ঘন্টা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।